এখান থেকে কয়েকটাকে নিয়ে আমি এখানে নিয়ে এলাম। হ্যাঁ, কয়েকটাকে নিয়ে এখানে আলোচনা করছিলাম। এই যে হাইড্রোজেন মনে আছে, নিউট্রন প্রোটন মনে আছে, হাইড্রোজেনের কটা হ্যাঁ থাকে? স্যার, হ্যাঁ স্যার, হাইড্রোজেনের ঠিক আছে, একটা, হ্যাঁ, একটা ইলেকট্রন, একটা প্রোটন, কোনো নিউট্রন নেই। এটা একটাই মাত্র ইলেকট্রন থাকে। ইলেকট্রন হবে, ই মানে ইলেকট্রন, এন মানে নিউট্রন, পি মানে হ্যাঁ প্রোটন। যে কটা প্রোটন হবে সে কটা ইলেকট্রনই হবে, হ্যাঁ, ইলেকট্রন হবে, তাদের নাম্বার, এটার নাম্বার হচ্ছে এক, তার মানে এ হচ্ছে এক নম্বর। এ একটাই আছে বলে হ্যাঁ একটা রোতে থাকবে, একটা এটা এক নম্বর। একটা এটা হচ্ছে দু একটা নম্বর, কক্ষ, কারণ এ দুটো আছে, দেখে দুটো আছে, হ্যাঁ দুটো হ্যাঁ দুটো নিউট্রন হবে, হবে, ইলেকট্রনও দুটো হবে, ইলেকট্রনও দুটো দুটো থাকবে, হবে, ইলেকট্রনও দুটো হবে, ইলেকট্রনও দুটো হবে। এর নাম্বার হচ্ছে দুই, এর ক্লাসের রোল নাম্বার হচ্ছে দুই, কারণ এর দুটো আছে। এগুলো পর হ্যাঁ পর করে একটা একটা করে বেড়েছে, এগুলো যেভাবে সাজানো হয়েছে হাইড্রোজেনের রোল প্রত্যেকটা। নাম্বার এক, এরপরে তো লিথিয়াম আসবে, লিথিয়াম, লিথিয়াম তিনটে হবে, হ্যাঁ, তারা তিনটে হবে, হ্যাঁ হ্যাঁ, তাহলে ইলেকট্রনও এবার তিনটে হবে, প্রোটিন তিনটেই হবে, হ্যাঁ, প্রোটন তো এখন নিউট্রনে তিনটে কোনো আছে ফ্যাক্টর তাই না, জন্য ইলেকট্রনও তিনটে হ্যাঁ, হবে, নিউট্রনটা কোনো ফ্যাক্টর না, নিউট্রনটা কোনো ফ্যাক্টর না। তিনটে এসে হ্যাঁ মজার ব্যাপার দেখ, তিনটে এসে একটা মজার ব্যাপার দেখ, এরা জায়গা অন্য নিয়ে নেয়। জায়গায় চলে যাচ্ছে, অন্য অন্য হ্যাঁ, যেই এই ঘরে আর নামটা দুটো রয়েছে, বেঞ্চে, এই বেঞ্চে এটা হচ্ছে একদম ম্যাডামের সামনের বেঞ্চ, এই বেঞ্চে দুজনের বেশি হ্যাঁ থাকতে পারে না। তিনজন এলে লিথিয়াম এনে ওরা বললে তুমি এখানে থাকতে পারবে না, তুমি পাশের কক্ষে চলে যাও, তুমি পাশের বেঞ্চে হ্যাঁ চলে যাও, পাশের অরবিটে চলে যাও। হ্যাঁ তাহলে একটা অরবিটে তাহলে কি বোঝা গেল, প্রথম অরবিটে দুটোর বেশি তার জায়গা পাচ্ছি না, ছোট জায়গা, ছোট কক্ষ, হ্যাঁ কি কারণে হয় এগুলো পরে জানতে আর পারবি। একটা বেগুনি কক্ষপথে তো মানে বেগুনি কালারের কক্ষপথে তো 8টা মতন ধরবে, হ্যাঁ, পরেরটা দেখ, বেরিয়াম আসলে আর একটা বাড়বে, বেরিলিয়াম 4টে হবে, হ্যাঁ, চারটে ইলেকট্রন, চারটে হ্যাঁ নিউট্রনও 4টে হবে, 4টে হ্যাঁ, নিউট্রন প্রোটন তো আছে, পারে কোনো ফ্যাক্টর না, নিউট্রনটা কোনো ফ্যাক্টর না, নিউট্রনটা হ্যাঁ কোনো ফ্যাক্টর 4টে না, প্রোটন আছে তাই জন্য 4টে ইলেকট্রনও হবে, হ্যাঁ, কারেক্ট। দুটো হলো সামনের বেঞ্চে আর পেছনের বেঞ্চে, সেকেন্ড বেঞ্চে দুজন, প্রথম বেঞ্চে স্যার দুজন, আপনি বলেছিলেন সোডিয়াম যে এর উল্টো হয়, সোডিয়ামে উল্টো হয়, হ্যাঁ আপনি তো বলেছিলেন, তো সোডিয়ামে 11টা হয়, সোডিয়াম আসুক, হ্যাঁ সোডিয়াম। এবার আচ্ছা দেখ, এবার কবা বোরন পাঁচটা প্রোটন আর পাঁচটা পাঁচটা প্রোটন, ইলেকট্রন, এবার আমি নিয়নে পাঁচটা যাচ্ছি, এবার ইলেকট্রন, নিয়নে যাচ্ছি, নিয়নে নিয়নে কটা আসবে বল, গোন তো কটা আসবে তাড়াতাড়ি বল, 10টা ইলেকট্রন, দশটা আসবে, হ্যাঁ সে ইলেকট্রন 10টা দশটাই হবে, দশটা, আচ্ছা ইলেকট্রন সবই দশটাই দশ, হবে, তো দশটা নিউট্রন প্রোটন ইলেকট্রন সব 10, দশটা এসছে। হ্যাঁ স্যার এসছে, এইবার দেখ, এই স্যার বলিস ঘরটা কোনটা শুকিয়ে গেল। ইলেকট্রন হবে, প্রথম ইলেকট্রনটা আলাদা থাকবে, এইবার দেখ, সোডিয়াম আসলে মজার ব্যাপার হবে, সোডিয়াম আসলে এই দেখবি 3 নম্বর ঘরটা খুলবে, তখন আর প্রথম দুটো বেঞ্চ আর বসতে সেটাই তো পারবে না। বলছিলাম যে হ্যাঁ, প্রথমে 3 নম্বরে প্রোটনটা একটা থাকবে, 3 নম্বর, 8টা, হ্যাঁ, হ্যাঁ 8টা তো 3 নম্বরে কক্ষপথে 8টা হয়ে গেল, তাহলে তার পরেরটাতে অরেঞ্জ কালারের হ্যাঁ, মানে এগুলো কক্ষপথ, এগুলো একটা সংখ্যা আছে, তাহলে কে কটা ঘরে একটা বসতে পারবে থাকবে একটা সংখ্যা আছে, ওদিকে, একটা হ্যাঁ থাকবে স্যার, হ্যাঁ, ওদিকে একটা থাকবে, এই সোডিয়ামের আবার একটা 12 লাস্টে হয়ে চলে যাবে, গেল, সোডিয়ামের একটা লাস্টে চলে গেল, হ্যাঁ একা একা চলে গেল। হ্যাঁ, সোডিয়াম চেষ্টা করে কি এটা একটাকে ছেড়ে দিতে, এই যে তোরা এত পদার্থ দেখতে পাবে, সোডিয়াম ক্লোরাইড তৈরি হয়, অমুক তৈরি হয়, তার কারণ হচ্ছে এই যে এক্সট্রা ইলেকট্রনটা আছে বাইরের কক্ষেটা আছে, এটাকে ছেড়ে দিতে চাইও, এটাকে ছেড়ে দিতে, হ্যাঁ তুই নিয়ে যা, এটা আমার লাগবে না, যে আছে তাকে বলে তুই এটা নিয়ে যা। হ্যাঁ হ্যাঁ রে, সত্যি 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 হচ্ছে, সত্যি বলছি, যখন সোডিয়াম কারোর সঙ্গে আছে, সোডিয়াম বলে সবাই কে ভাই আমার এটা লাগবে না, তুই এটা নিয়ে যা, সত্যি বলে। হ্যাঁ হ্যাঁ স্যার, হ্যাঁ রে, আরে হাসছে, আরে স্যার কেন দেখে হয়, না, সোডিয়াম বলে আমার এটা লাগবে না, এটা আমার খারাপ করছে, এটা মানে।